ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ একদিন নিবন আপনি জানতে চেয়েছেন আপনি অনেক বেশি পর্দা করে থাকেন মাশাল্লাহ এবং ঘরের মধ্যেও আপনি হিজাব পরে থাকেন বা পর্দা করে থাকেন সেক্ষেত্রে আপনার মা অনেক সময় আপনার উপর রাগান্বিত হয় যে এইভাবে পর্দা করলে সংসার কিভাবে চলবে বা অনেক কাজ করতে বলা হয় আপনি হয়তো বা পর্দারক্ষার্থে সে কাজগুলো করেন না এর জন্য একটু রাগারাগি হয় বা আপনার পর্দা নিয়ে যখন কথা বলে তখন আপনার মাথা গরম হয়ে যায় মেজাজ গরম হয়ে গিয়ে আপনি মার সাথে কথাবার্তা বলেন বা উচ্চস্বরে কথা বলেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ সুবাহানহ তালা পিতা মাতার জন্য বলেছেন ওকাদা রব্বুক আল্লাহ তা ইয়াহু নেহসানা আল্লাহ আলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হচ্ছে যে আল্লাহ আল্লা তালা তাকে ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ সুবাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না অবিলওয়ালিদিনা এবং তারপরে আল্লাহ সুহান ও তালা বলেছেন যে তোমরা পিতামাতার প্রতি এহসান করো এহসানটা আমরা কিভাবে করব। এই মর্মে ওয়া আলা নিজেই জানিয়ে দিয়েছেন যে ওলা কুল্লাহা তাদেরকে আমরা উফ শব্দ দ্বারাও কষ্ট দিব না উফ শব্দটা দিয়েও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না যেমন পিতামাতা বলল যে এই কাজটা করো আমি বল উফ পারবো না বা একটু পরে করতেছি পারবো না না উফ একটু পরে করতেছি কাজটা আমি করবো কিন্তু উফ শব্দটা বলে আমি বললাম যে একটু পরে করতেছি এইভাবেও তাকে পিতা মাতাদেরকে কষ্ট দেওয়া যাবে না এখন আপনার বিষয়টা হচ্ছে একটু ভিন্ন যেহেতু পর্দা নিয়ে সে কথা বলে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে পর্দা করা যেমন একটা ইবাদত ধৈর্য ধারণ করাও কিন্তু আরেকটি ইবাদত যখন আপনি আপনি যেহেতু বলেছেন আপনি রেগে যান বা আপনি মাথা গরম হয়ে যে অনেক কথা বলে ফেলেন তার মানে আপনার ধৈর্য কন্ট্রোলটা আপনি করতে পারেননি নিজেকে এর জন্য আপনাকে ওইখানে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ সুহান ও তালা বলছেন ইদ ফ্যাবিল আহসান খারাপকে প্রতিরোধ করতে হবে ভালো দিয়ে খারাপ চিন্তা হোক খারাপ কথা হোক খারাপ আচরণ হোক যেটাই হোক না কেন সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে ভালো দিয়ে সেটার প্রতিরোধ করার প্রতিরোধ গড়ার এর জন্য আপনি আপনার মাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন আর কোনো কাজের কথা বললে বা এই করলে অবশ্যই সেটা করবেন আপনি পর্দায় থেকে করবেন সে কাজটা পর্দায় থেকে করার চেষ্টা করলে ইনশাল্লাহর এই সমস্যাগুলো হবে না পাশাপাশি আপনার মাকেও আপনি দিনের আপনি যেমন দিনের এল চর্চা করছেন হয়তোবা বা তাকেও ওই ধরনের একটা পরিস্থিতি বা ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেওয়া আপনার মার জন্য যাতে করে সে পর্দার বিষয়গুলো আরো জানে এবং যাতে করে সে আরো আপনাকে উৎসাহিত দান করে এর জন্য আপনার মাকে পর্দার বিষয়ে বা ইসলামের এল তাকে শেখানোর চেষ্টা করবেন বা তার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আর অবশ্যই পিতামাতার জন্য আপনি আপনার আল্লাহ সহ ও তা কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ ভানুতা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন বা এই জিনিসগুলো বোঝার তফিক দান করেন আর অবশ্যই আবারও বলবো যে পিতামাতার সাথে ধৈর্য ধারণ করতে হবে তারা অনেক সময় অনেক কিছু না বোঝার কারণে বা দেখা যাচ্ছে অজ্ঞতার কারণে রেগে যায় বা সন্তানের উপর পিতামাতা রাখবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের আমরা যারা সন্তান রয়েছে আমাদের উচিত হবে আমরা যেন পিতামাতার উপর রাগ না করি কেন আল্লা সুফানো তাহলে কিন্তু সন্তানদেরকে বলছেন বোলায় তাকুল্লাহ উফফিন যে তোমরা পিতা মাতার প্রতি ও শব্দটা উচ্চারণ করো না যখন আমরা এই কাজটি করে ফেলবো তখন কিন্তু আমরা গুণাকার হয়ে যাবো আর আল্লাহ সুহান ও তালা এই বিষয়টা এতটাই গুরুত্ব দিয়েছে যে পিতা মাতার প্রতি এহসান করার বিষয়টা যে আল্লাহ সুহান ও তাও হেদের পরেই কিন্তু এই কথাটা উল্লেখ করেছে যে আল্লাহ বেতে তার কারো ইবাদত করা যাবে না ওয়ালিদাই মেহসানা। একদম পাশাপাশি একদম সমমানের গুরুত্ব আল্লাহ সুভান তা তালা দিয়েছে এর জন্য পিতা মাতার প্রতি এহসান করতে হবে আর যদি সেখানে মা হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা সকলেই অবগত আছি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন যে মানে আহকুর নাসিবি হোসনে সাহাবাতি আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী কে আল্লাহ রসুল বললেন তোমার মা তিন তিনবার মায়ের কথা বলা হয়েছিল এর জন্য অবশ্যই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো আর কোনো কারণে দেখা যাচ্ছে পর্দা একটা ইবাদত আপনি ধৈর্যচ্যুত হয়ে মায়ের সাথে কিছু কথা বলে ফেললেন বা সেটা দ্বারা মা কষ্ট পেল তো এই ক্ষেত্রে কিন্তু আপনি গুণাগর হয়ে যাবেন এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর শয়তান কিন্তু এটাই চায় মানুষকে ধৈর্যের ই থেকে গন্ডি থেকে বের করে আনতে চায় এর জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার মাকে বোঝানোর চেষ্টা করতে হবে সাবলীল এবং সুন্দর ভাষায় এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আলম সাহা বারাকাল হাফিকুম